কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কার্যকলাপের বিরুদ্ধে আজ সারা দেশব্যাপী বামেদের অবস্থান বিক্ষোভ। মুর্শিদাবাদের লালবাগে ছবিটা আপনাদের দেখাবো, সেখানে কিন্তু বামেরা অবস্থান বিক্ষোভ করছেন এবং এই মুহূর্তে আপনি দেখছেন শাইন টিভির পর্দায় সেই ছবি। মূলত যে যে দাবিগুলিকে সামনে রেখে এই অবস্থান বিক্ষোভ করা হয়েছে সেগুলি হলো, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে, পরিযায়ী শ্রমিক যারা ফিরে এসেছে তাদের রাজ্যে যে সকল শ্রমিকরা রয়েছে প্রত্যেককেই 7,500 টাকা 6 মাস পর্যন্ত দিতে হবে, সকল পরিযায়ী শ্রমিকরা যারা ফিরে আসছেন তাদের জন্য বছরে 200 দিনের কাজ তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, এবং আমফান ঝড়ে মুর্শিদাবাদে যে সমস্ত চাষিদের ফসল নষ্ট হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। মূলত এই 4টি দাবিকেই সামনে রেখে সাথে অন্যান্য আরও দাবি দেওয়া নিয়ে আজ বামপন্থের পক্ষ থেকে, বামপন্থী দলের পক্ষ থেকে সারা ভারত জুড়ে চলছে অবস্থান বিক্ষোভ। আপনাদের দেখাচ্ছি মুর্শিদাবাদের লালবাগের ছবিটা, সেখানে অবস্থান বিক্ষোভে বামপন্থী কর্মীরা। আমরা বামপন্থীদের পক্ষ থেকে আজকে বিক্ষোভ অবস্থান দেখেছি সারা ভারত জুড়ে এবং সারা পশ্চিমবাংলায় এই বিক্ষোভ হচ্ছে, তা সমস্ত জেলা কেন্দ্রে এবং সমস্ত মহকুমা কেন্দ্রে। আমাদের দাবি খুব পরিষ্কার, কতগুলো দাবি নিয়ে আমরা করছি। আমরা প্রথম থেকে দাবি করেছিলাম পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হোক, স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হোক সরকারি উদ্যোগে। সরকার সে কথায় কর্ণপাত করেনি। আমরা এখনও বলছি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে বিদ্যালয়গুলিতে সরকারি উদ্যোগে কোয়ারেন্টাইন সেন্টার হোক, পরিযায়ী শ্রমিকদের নিয়ে তাদেরকে যথাযোগ্যভাবে তাদের খাওয়ার ব্যবস্থা করা হোক, চিকিৎসার ব্যবস্থা করা হোক, করে রাখা হোক, তারপর তারা বাড়ি যাক, কোনো সমস্যা হবে না তাদের। এক দুই আমরা বলেছি পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসছে এবং যারা আমাদের দেশের খেটে খাওয়া মানুষ, যারা ইনকাম ট্যাক্স দেয় না, এই রকম লোকেদের সকলকে মাসে 7,500 টাকা করে 6 মাস টাকা দেওয়া হোক, এই টাকা তাদের দরকার। টাকা ছাড়া তো কিছু হবে না, শুধু চাল খাওয়া হবে না, ডাল খাওয়া হবে না, টাকা লাগবে, টাকা দেওয়া হোক। আর মাসে 10 কেজি করে প্রত্যেককে খাদ্যশস্য 6 মাস ধরে দেওয়া হোক, এইটা আমাদের দাবি। তৃতীয় দাবি হচ্ছে যারা ফিরে এলো শ্রমিক তাদের তো কাজ চাই, সুতরাং বছরে 200 দিনের জন্য রেগা প্রকল্পের কাজ চালু করা হোক। আমরা দেখছি রেগা প্রকল্পের কাজ হচ্ছে খাতা কলমে, বাস্তবে হচ্ছে না। গাছ লাগাবার নাম করে টাকা লুট হয়ে যাচ্ছে, পুকুর কাটাবার নাম করে টাকা লুট হয়ে যাচ্ছে, কিন্তু আসলে পুকুর কাটা হচ্ছে না। ঘরে বসে মাস্টার রোল তৈরি করে টাকা ঢুকিয়ে দিয়ে সেই টাকা তৃণমূলের নেতারা এবং যার নামে ঢুকছে তার মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে, দিয়ে খাতা কলম বলছে প্রচুর কাজ করা হয়েছে। আমরা বলছি এইসব বন্ধ করতে হবে, এ চলবে না।